যারা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ও দিক নির্দেশনা খুঁজে পায় না তারা পরাজিত পাকিস্তানি শক্তির দোসর বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন যারা একসময় এই ভাষণ নিষিদ্ধ করেছিল সেই বিএনপিও এখন 7 মার্চ পালন করছে। এই দল বাঙালির মনের ভাষা বুঝতে পারে না। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 7 মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণ ইতিহাসের অমূল্য দলিল, আর তা পেয়েছে বিশ্ব ঐতিহ্যের সম্মান। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 মার্চের ভাষণের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা 7 মার্চের ভাষণের তাৎপর্য বোঝে না। তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেই ক্ষমতায় বসে, অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে সেই দলের নেতারা 7 মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। এতো অবাক হওয়ার কিছু নেই, আর এদের নিয়ে আলোচনা করারও কিছু নেই। ধরে নিতে হবে যে এরা এখনও সেই পুরনো প্রভুদের ভুলতে পারেনি, তাদের পালিত সারমেয় দল হিসেবেই তারা আছে। তিনি বলেন যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধু আর স্বাধিকার অর্জনে তার ভূমিকাকে মুছে ফেলতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এখন স্বাধীনতার ঘোষক হিসেবে একজন পাঠককে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি। তখন জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল, তো তাকেই ধরে নিয়ে আসা হয় এবং তাকে দিয়েই ঘোষণাটা পাঠ করতে বলা হয়। সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায়। আর সে যে 25শে মার্চ রাত্রে সে যে মানুষ হত্যা করেছে সে কথাটা সবাই ভুলে যায়, কারণ সে তো আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানেই, তার লেখাপড়া পাকিস্তানি। কিছু দেশীয় নির্বোধ এই ভাষণের তাৎপর্য বোঝেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরা পাকিস্তানের উত্তরাধিকার লালন করে আসছে। তারা নাকি এই ভাষণে স্বাধীনতার কোনো ঘোষণাই পায় নাই। তা আমার মনে হলো একটা কথা, আমি একটু আমার নেতাকর্মীদের এটা বলতে চাই, এরা পাবে না, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও পায়নি, তারা অনেক খুঁজেছে। আমার মনে হচ্ছে এরা যেন সেই পাকিস্তানি সামরিক জান্তাদেরই পদলেহনকারী খসামদিত সমদিত দল, কাজী তারাই যা বোঝে এরা তাই বোঝে, কিন্তু বাঙালি যা বোঝে এরা তা বোঝে না। টানা 3 বার আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বিশ্বের বুকে বিশেষ মর্যাদা লাভ করেছে। এই মর্যাদা ধরে রেখে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করেছিলেন, আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করব। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। নারীদের স্বাবলম্বী করতে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবসে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। ফারজানা শোভার আরেকটি প্রতিবেদন। এবারে নারী দিবসের প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। মহামারীকালে বাংলাদেশের ডাক্তার, নার্স, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব পর্যায়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের ভূমিকাকে উৎসাহিত ও স্বীকৃতি দিতে জয়িতা পুরস্কার দেওয়া হয়। জাতির পিতা এবছর আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ 5 জয়িতাকে সম্মান জানালো সরকার। বাংলাদেশ শিশু একাডেমিতে নারী ও শিশু মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের প্রত্যেককে 1,00,000 টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। প্রধানমন্ত্রী জয়িতাদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাবলম্বী হতে গেলে নারীর জন্য শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতার বিকল্প নেই। নারীদের জন্য শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। সবচেয়ে বড় কথা হলো যে আর্থিকভাবে যদি মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে কিন্তু সমাজে তাদের একটা স্থান থাকে,
সেটা জাতিপিতা সবসময় বলতেন, আর্থিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা, যে সেদিকে লক্ষ্য রেখে নারীদের প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা বিশেষ করে মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে এবং এই প্রশিক্ষণটা বহুমুখী প্রশিক্ষণ আমরা দিচ্ছি। সরকার প্রধান বলেন, সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম শর্ত নারীর ক্ষমতায়ন। নারীর নির্যাতন রুখতে ও ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। সব জায়গায় কিন্তু আজকে নারীদের পদায়ন করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা সুযোগ পাচ্ছে। তাছাড়া আমাদের খেলাধুলা অথবা মানে এভারেস্ট বিজয় থেকে শুরু করে সর্বক্ষেত্রেই নারীদের বিচরণ আছে, সব জায়গায় নারীরা সুযোগ পাচ্ছে। বাংলাদেশে এমন একটা সময় ছিল যে খেলাধুলার ক্ষেত্রে মেয়েরা কিন্তু করতে পারত, এটা হয়তো শুনলে এখন অবাক হয়ে যাবে। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল। অর্ধেক জনগোষ্ঠী অকেজো থাকলে সমাজ খুঁড়িয়ে চলে উল্লেখ করে নারীর অধিকার যোগ্যতা দিয়ে আদায় করে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি নারীদের একটা কথা বলবো যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। উন্নয়ন অগ্রযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।